হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের মন খারাপ, চোখের পানিতে ভেজা তার চোখের নিচ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান গত বছরের ডিসেম্বর মাসে গিয়েছেন আমেরিকাতে, এখনও দেশে ফিরে আসেননি। কাজের চাপে তিনি দেশে ফিরে আসতে পারছেন না, মন খারাপ পুরো পরিবারের জন্য। ছেলে আব্রাম খান জয়ের জন্য তো অনেক মন খারাপ সুপারস্টার শাকিব খানের। কাজের ফাঁকে ছেলের সাথে হয়তো একটু কথা বলে, কিন্তু তাতে কি আর হয়, সামনে থেকে ছেলেকে দেখার যে একটা মজা আনন্দ সেটা কোথায় পাবে সুপারস্টার শাকিব খান। শাকিব খান খুবই কষ্টছেন, কারণ শাকিব খান জানান, দেশে ভালোবাসার মানুষগুলোকে রেখে গিয়েছি, তাই মনটা আমার অনেক খারাপ। যাদের ভালোবাসি তাদেরকে দেশে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়। আমার জন্মদিন গেল, আমার কাছের মানুষ কাছ থেকে কেউ উইশ করেনি, তারপর দুটো ঈদ গিয়েছে, তাও আমি আমার কাছের মানুষকে কাছে পাইনি। আমি যে পজিশনে রয়েছি এখন হঠাৎ করে কাজ ছেড়েও দিতে পারছি না। আমি একা বললে তো আর হবে না, কাজ ছেড়ে চলে যাব দেশে, সব কিছু গুছিয়ে তারপর যেতে হবে বাংলাদেশে, কিন্তু কাজের এত চাপ যে আমি সুযোগ করে উঠতে পারিনি। ভেবেছিলাম দেশে ফিরে আসব ঈদের আগেই, কিন্তু তা হয়ে ওঠেনি। সুপারস্টার শাকিব খান তার পুরো পরিবারকে মিস করছেন, তাই তিনি একা একা বসে কাঁদছেন। সুপারস্টার শাকিব খান যতই আমেরিকাতে থাকুক না কেন, আর একের পর এক সিনেমার কাজ করুক না কেন, মনের মানুষদের দেশে ফেলে আছেন আমেরিকাতে, তাই তার মন খুবই খারাপ। ছেলে আব্রাম খান জয় তার কলিজার টুকরা, কাছ থেকে দেখতে পাচ্ছে না অনেক দিন থেকে। অপরদিকে সুপারস্টার শাকিব খানের পুত্র আব্রাম খান জয়ও ভেঙে পড়েছেন অনেক দিন থেকে, পাপাকে তিনি কাছে চাচ্ছে। সুপারস্টার শাকিব খান জানিয়েছেন যে কিছুদিনের মাঝে তিনি দেশে ফিরে আসবেন। তিনি কিছুদিনের মধ্যে দেশে না ফিরে আসলে আর আমেরিকাতে থাকতে পারবেন না, দেশে এসে ঘুরে যাবেন, আবার কাজ করবেন আমেরিকাতে গিয়ে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।